বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে পাটকল শ্রমিকরা চার বছরেও আঠারো কোটি টাকা প্রাপ্য পাওনা না দিয়ে আমিন জুটমিলের মহাব্যবস্থাপক নিজে অ্যাকাউন্টে জমা করে রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা অর্থভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে দাবি শ্রমিকদের ই সমৃদ্ধ আমিন জুটমিল কর্তৃপক্ষের দারে দারে ঘুরেও স্বামী পাননি স্ত্রী নয়নতারা টাকার জন্য আটকে আছে মেয়ের বিয়ে আরেক ভুক্তভোগী নুরুন্ারের অবস্থাও করুন স্বামীর পেনশনের এগারো লাখ টাকা বকেয়া চলছে না সংসার বন্ধ ছেলের লেখাপড়া দিতে থাকি অপরাধ আমার ছেলেটার পড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে এই টাকা না পাই আর ছেলেটা বিএসি পড়তো পারতো পড়তে পড়াইতে পারি নাই দুই সালে মিল বন্ধ হওয়ার পর কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে পেনশন প্রভিডেন্ট ফান্ড সহ যাবতীয় বকেয়া পরিষদের আশ্বাস দিলেও চার বছরেও সেই টাকা পাননি আটচল্লিশ স্থায়ী ও চারশো জন বদলি শ্রমিক কোষ টাকা দিতে পারি না বলে এখন बोलतेছে গচ্চারও টাকা পাবে জি আমার কাছে যতবার বন্ধু জিমা আমাদের মোবাইল রিসার্চ করে না লভার অফিসে লভার অফিসে যারা আইনা তালা মারি বসে থাকে এরা ভাষা যায় ঘুম যায় বদলি যে পাওনা আছে ওগুলা সম্পূর্ণ এই দিয়ে দেওয়ার জন্য বকেয়া পরিষদের দাবিতে চট্টগ্রামের দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন আমিন জুটমিলের শ্রমিক ও পরিবারের সদস্যরা পরিস্থিতির জন্য মিলের মহা ব্যবস্থাপক কামরুল হাসানকে দায়ী করে তার শাস্তি দাবি করেন তারা আমরা মাত্র আটচল্লিশ জন শ্রমিক প্রায় আঠারো কোটি টাকা আর সাড়ে সাতশো শ্রমিক এই টাকাগুলো ওনার নিজস্ব অ্যাকাউন্টে রাখি মুনাফা কাছে আমাদের পাওনা টাকাটা দিয়ে দেক আর জিএম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমাদের টাকাগুলো আমরা যখন পাই আর দাবি থাকবে ওনার যেন সুস্থ বিচার হয় পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সমস্যার সমাধানে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে আমরা যে মিটিংটাতে বসবো ওইখানে আর্মি প্রতিনিধি সহ আমরা একটা সমাধানে নিতে পারবো উনি আমাদেরকে এটা বলে আশ্বস্ত করেছেন আজকে মেলে টাকাটা আটকে রাখছে টাকা আটকে এটা দিয়ে ব্যবসা করে যমুনা নিউজ চট্টগ্রাম